হ্যালো ফ্রেন্ড, স্বাগত আপনাদেরকে আমার চ্যানেল স্মার্ট টেক অ্যাডভাইসে। আমি ইমরান। আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ দেখতেই পাচ্ছেন, কারণ আজকের যে ভিডিও টপিকটি সেটি আপনাদেরকে জানানো খুবই দরকার ছিল। সেই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি যে ভিডিওটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং আপনাদেরকে সে বিষয়ে সাবধান করার। সো ভিডিও দেখতে থাকুন, লেট স্টার্ট। আমরা প্রায় প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়া সাইটে বা নিউজ পেপারে, নিউজ চ্যানেলে দেখতেই পাই বিভিন্ন রকম অনলাইন স্ক্যাম, ফ্রড, ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে, বিভিন্ন রকম স্ক্যাম সবসময় শুনে থাকি। তো আমি কাইন্ড অফ মানে মনে হতো যে কি করে সম্ভব, মানুষ কীভাবে এরমভাবে বোকা হয়ে যায় বা কীভাবে এরমভাবে টাকা তুলে নিতে পারে, সে বিষয়ে আমি জানা ছিল না, কারণ আমার সঙ্গে যেহেতু এটা কোনোদিন ঘটেনি, সেই জন্য আমার একটু অবিশ্বাসই লাগতো কাইন্ড অফ। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে, মানে অ্যাকচুয়ালি আমার সঙ্গে নয়, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের দাদার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেই জন্য আমি ভিডিওটা চেষ্টা করেছি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে জানানোর, যাতে আপনি এরকম কোনো ফাঁদে পা না দেন। আমরা ইয়াং জেনারেশনের প্রায় সকলেই কম বেশি অনলাইন ট্রানজাকশন করে, আমরা সকলেই কেউ না কেউ ফোনপে, পেটিএম, গুগল পে, ভিম, মোবিকুইক, ফ্রিচার্জ, প্রচুর অনলাইন মানি ট্রান্সফার অ্যাপ ইউজ করি। এ বিষয়টা যদি আপনি না জানেন, তো আপনি যে কোনো সময় হয়তো বোকা হয়ে যেতে পারেন। রেকমেন্ড করবো যে ভিডিওটি পুরো দেখার জন্য, এবং আমি রেকমেন্ড করবো ভিডিওটি যত পারেন ভিডিওটি শেয়ার করেন। সো অ্যাকচুয়ালি ধরো ঘটনাটা কী হয়েছিল, মানে অ্যাকচুয়ালি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের দাদার কাছে আজকে সকালে একটা ফোন এসেছিলো যে স্যার আমরা পেটিএম থেকে ফোন করছি, আপনার KYC ক্যান্সেল হয়ে গেছে, সো আপনি যদি স্যার কাইন্ডলি আমার KYC ফের নতুন করে নেন খুবই সুবিধা হবে, নাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। সেই বন্ধুর দাদাটি প্রথমে অত কেয়ার করেনি, সো যেহেতু সে কাজে ব্যস্ত ছিল সেই জন্য ফোনটি কেটে দেয়। তিন নম্বরবার ফের ফোন আসে, দাদা ফোনটি ইগনোর করে দেয়। চার নম্বরবার দাদা বাধ্য হয়ে মানে বিরক্ত হয়ে ফোনটা ধরে, ফের ওই একই কথা যে স্যার আপনার KYC ক্যান্সেল হয়ে গেছে, পেটিএম কোম্পানি থেকে আমাদের কাছে নোটিশ এসছে যে স্যার আপনার KYC ক্যান্সেল হয়ে গেছে, সো আমি অবশ্যই রেকমেন্ড করবো যে KYC করে নিন। সো KYC করার জন্য কী করতে হবে, এটা ইন্টারেস্টিং। তারা আধার কার্ড, ভোটার কার্ড নাম্বারটি চেয়েছে, এবং চেয়েছে তার পেটিএম নাম্বারটি, এবং তারা বলেছে যে স্যার আমরা পেটিএম নাম্বারটা ঠিক আছে, আমরা কোনো অসুবিধা নেই, আমরা আধার কার্ড, ভোটার কার্ড নাম্বার পেয়ে গেছি, আমরা জাস্ট স্যার আপনার পেটিএম নাম্বারটা নেব, আপনার ফোনে একটি OTP যাবে এবং আমরা ফোন করবো আপনাকে, আপনি সেই সময় OTPটা বললে আপনার KYC কমপ্লিট হয়ে যাবে। যেহেতু দাদাটি সঙ্গে সঙ্গে যেই OTPর কথা শুনেছে সেই জন্য একটু সচেতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার মানে বন্ধুটির ভাইকে বলেছে, ব্যাপারটা জানিয়েছে। আমার বন্ধুটি যেহেতু এইসব বিষয়ে সচেতন, সঙ্গে সঙ্গে তার দাদাকে বলেছে যে কোনোভাবেই এইসব ডিটেলস যেন না শেয়ার করে, এবং সঙ্গে সঙ্গে রেকমেন্ড করেছে যে নাম্বারটি ব্লক করে দেওয়ার। সে কল রেকর্ডিং দাদারা করেনি, সেই জন্য আমি খুবই দুঃখিত না যে কল রেকর্ডিংটা আপনাদেরকে শোনাতে পারলাম না। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বার থেকে ফোন এসেছিলো প্রায় চারবার। তো আমার বন্ধুটি সঙ্গে সঙ্গে সে ওই নাম্বারে ফোন করার চেষ্টা করে, জানি না সামহাও তারা বুঝে গেছে বা কী কারণে তারা কোনোবারই ফোন ধরেনি, বারবার নট রিচেবল। আমি একটু মোবাইল নাম্বার ট্র্যাকিং ওয়েবসাইট, বিভিন্ন রকম ওয়েবসাইট থাকে, তার মধ্যে মোবাইল নাম্বারটি পুট করে দেখেছি, দেখলাম যে নাম্বারটি মুম্বাই লোকেশন দেখাচ্ছে। আমি একটা ওয়েবসাইটে নয়, দু তিনটে ওয়েবসাইটে নাম্বারটি চেক করে দেখলাম, প্রত্যেকটা ওয়েবসাইটেই প্রায় মুম্বাই লোকেশন দেখাচ্ছে, এবং ফোনটি যখন বারবার ফোন করছিলাম, যখন নট রিচেবল হচ্ছিলো বা ফোন সুইচ অফ বলছিল, বারবার তারা মারাঠিতে বলছিল, তাহলে কাইন্ড অফ কম বেশি মুম্বাই থেকেই সিমটি অ্যাক্টিভেট হয়েছিল, সেই জন্য বারবার লোকেশনে মুম্বাই দেখাচ্ছিল। কিন্তু একটি জিনিস খেয়াল করবেন, তারা বাংলাতে কথা বলছিল, এটি হচ্ছে ইন্টারেস্টিং। যারা এই স্ক্যাম বা ফ্রডের সঙ্গে জড়িত, তারা কি করে, অন্যান্য লোকেশন থেকে তারা সিমটি পারচেস করে, এবং তারা যে এরিয়ার লোক টার্গেট করে তারা অন্য জায়গা থেকে টার্গেট করে। যেহেতু বাংলায় কথা বলছিল সেই জন্য কারো সন্দেহ নাও হতে পারে যে নাম্বারটি মুম্বাইয়ের নাম্বার। অলওয়েজ রেকমেন্ড করবো যে আপনারা কোনোভাবে এরকম কোনো অনলাইন ফোন, ওভার দ্য ফোন KYC বা আপনারা কোনোভাবে এরকমভাবে স্ক্যামের মধ্যে না জড়িয়ে পড়েন। তারা অলওয়েজ বলে যে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড নাম্বারটি দিন, এবং তারা একটি অ্যাপ কিছু অ্যাপ ডাউনলোড করতে বলে, যেমন এনি ডেস্ক, টিম ভিউয়ার, এইসব অ্যাপগুলি ডাউনলোড করতে পারে। আপনি যদি এই অ্যাপটি ফোনে ইনস্টল করেন, এবং তারাও যখন জিজ্ঞাসা করবে যে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ডটি কী দেখাচ্ছে ওখানে, আপনি যদি তাদের দিয়ে দেন, ফোনের যে স্ক্রিনটা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে শেয়ার হয়ে যায়। তারপর থেকে আপনি আপনার ফোনে কী করছেন, কাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন, কাকে ফেসবুকে কী পাঠাচ্ছেন, কী লগইন আইডি পাসওয়ার্ড টাইপ করছেন, তার পুরো স্ক্রিন রেকর্ডিং তাদের কাছে চলতে থাকে। RBI নিয়ম অনুসারে এখন ওয়ালেটগুলিতে KYC করা ম্যান্ডেটরি নয়, কিছু কিছু ওয়ালেটের ক্ষেত্রে, যেমন পেটিএম ব্যাংকের ক্ষেত্রে বা এয়ারটেল ব্যাংকের ক্ষেত্রে, সেই সব কিছু কিছু পার্টিকুলার অ্যাপসের কিছু কিছু স্পেসিফিক ফিচার ইউজ করার জন্য শুধু KYC করতে হবে। এইসব অনলাইন
অ্যাপগুলির ওয়ালেট ইউজ করতে চান, তাহলে আপনাকে কোনো কেওয়াইসি করতে হবে না। যদি আপনি তাদের বিভিন্ন ব্যাঙ্ক সার্ভিস আছে সেগুলো ইউজ করতে চান, তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে। আমি যেহেতু স্পেসিফিকলি পেটিএম ইউজ করি, সেই জন্য আমি মানে আমার কেওয়াইসি করা আছে। পেটিএমের কেওয়াইসি করা আপনি ওভার দ্য ফোন কোনোদিনই হয় না। পেটিএমের মধ্যে অপশান আছে, সেখান থেকে আপনি আপনার এরিয়ার কাছাকাছি যে যে মোবাইলের দোকান আছে বা বিভিন্ন স্টোর আছে যেখানে কেওয়াইসি করা, সেই সব লোকেশনগুলি আপনি সার্চ করে সেইখানে গিয়ে কেওয়াইসি করান। এছাড়া পেটিএমের মধ্যে অপশান আছে কি, আপনি যদি চান যে পেটিএমের অফিস থেকে কেউ এসে আপনার বাড়িতে এসে কেওয়াইসি করে, সো সেই অপশানটি আছে। আপনি ওখানে গিয়ে রিকোয়েস্ট দিতে পারেন যে আপনি আপনি চান যে আপনার বাড়িতে এসে কেওয়াইসি করে। এই দুটো অপশান আছে পেটিএম স্পেশালি। আর পেটিএম আমি এই কারণে রেকমেন্ড করি কারণ পেটিএমে যেহেতু কাস্টমার সার্ভিস আছে, অন্যান্য মোবাইল কোম্পানির কাস্টমার সার্ভিস খুব একটা ভালো নয়, কিন্তু পেটিএমের কাস্টমার সার্ভিস খুবই ভালো। কাস্টমার সার্ভিসে ফোন করেছি, করে তারা প্রপার সাপোর্ট দিয়েছে। আমার একটা জিনিস খুবই বাজে, মানে আমার গুগল পে আমার একদমই পছন্দ না, কারণ গুগল পের মধ্যে আপনার কোনো কাস্টমার সার্ভিস ওভার দ্য ফোন কোনো কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার কোনো অপশন নেই। কিছু মাস আগে আমি একজনকে টাকা পাঠিয়েছিলাম গুগল পেতে, সো পাঠানোর সঙ্গে সঙ্গে টাকাটা যায়নি, আমি টেনশনে পড়ে গেছি। তা তার কিছুদিন পরপর হলিডে ছিল, সো আমি ব্যাঙ্কে গিয়েও যোগাযোগ করতে পারছিলাম না, এবং গুগল পের কোনো কাস্টমার সার্ভিসই নেই। ওভার দ্য ফোন আপনি কারোর সঙ্গে কথাই বলতে পারবেন না গুগল পেতে, প্রবলেম হয়নি। ছদিন পরে টাকাটি তার অ্যাকাউন্টে গেছিলো, সেই জন্যে আমি গুগল পে থেকে খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি ধরুন আপনার ওয়ালেটে আছে সেই অ্যামাউন্টটি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তখন কেওয়াইসি চায়। এছাড়া পেটিএমে যেমন পেটিএম ব্যাঙ্ক ইউজ করতে চান তখন কেওয়াইসি চায়, এয়ারটেলের এয়ারটেল ব্যাঙ্ক ইউজ করতে চাইলে তখন কেওয়াইসি চায়। সো গাইস, একটাই কথা বলবো, অবশ্যই সবসময় খেয়াল রাখুন এই সব বিষয়ে। আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করুন, বয়স্ক গার্জিয়ান বা কেউ বাবা মা কোনো রিলেটিভ যদি এইসব অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে থাকে, তারা অনেকে অনেক সময় জানে না, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন, তাদেরকে আপনি বোঝান, আপনি শেখান। যেহেতু তারা নতুন নতুন এই ইন্টারনেটের দুনিয়ায় এসছে, সেই জন্য তারা অনেক কিছুই জানে না। আপনি যদি জেনে থাকেন ভালোভাবে, তাহলে আপনি তাদেরকে বোঝান। সো আপনার রেসপন্সিবিলিটি আপনার বড় কারোকে বা রিলেটিভ গার্জিয়ানকে এইগুলো শেখানো যে এইগুলো সম্ভব নয়। সাবধানে থাকুন, যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন। আমি একটাই জিনিস রেকমেন্ড করবো যে আপনি যত পারেন ভিডিওটি শেয়ার করুন। এইরকম ঘটনা একবার ঘটে গেছে, যদি আপনি বিশ্বাস না করে থাকেন আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে আমি এবিপি আনন্দের একটি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি যেখানে এই ঘটনাটি ঘটেছে একজনের সঙ্গে, এইরকম একটি ঘটনা, এবং সেইখানে আপনি নিউজটি পুরো গিয়ে দেখতেও পারেন। আপনার ফোন সহজে অন্য কারোর হাতে দেবেন না, আপনার ফোনের পাসওয়ার্ড কারোকে বলবেন না, আপনার এই অনলাইন পেমেন্ট অ্যাপগুলির পাসওয়ার্ড কোনোভাবে একদমই বলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য, আরও এরকম কোনো টপিক জানার জন্য। এরকম ইনসিডেন্ট যদি কিছু ঘটে আমি অবশ্য সবসময় চেষ্টা করবো আপনাদের কাছে প্রথমে এনে দেওয়ার। সো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।